সুদীপ তো এদিকে দেখেছিস খবরটা? সাহেবের সাথে কথা বলো। সাহেবের সঙ্গে কথা বলি। স্যার নমস্কার, শোভেন স্যার? না, এমনি কোনো সমস্যা নেই স্যার। স্যার আজকে সকালে স্যার এই কাগজে একটা নিউজ পড়লাম স্যার, স্যার এই অজয় মণ্ডল বলে একটা ছেলে। হ্যাঁ স্যার, ওই ইয়ের দিকে সুন্দরবনের দিকে বাড়ি স্যার, মেটেরিয়া স্টুডেন্ট স্যার, গত বছর ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিল স্যার, পড়তে পারেনি, এইবার স্যার 27th র্যাঙ্ক করেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক, যদি আমরা না দাঁড়াই স্যার কে দাঁড়াবে স্যার? সো কাইন্ড অফ ইউ স্যার, আমি স্যার এক্ষুনি যোগাযোগ করে নিচ্ছি, আমি সুদীপ্তকে নিয়ে স্যার বেরিয়ে যাচ্ছি ওখানে। হ্যাঁ স্যার নমস্কার স্যার। হয়ে গেছে সুদীপ্ত, আমি বলেছি নাকি যেতে? সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই ফোনটুকুই যথেষ্ট ছিল। তারপরেই কলকাতা পুলিশের গাড়ি শহর ছাড়িয়ে কুলতলির জামতলায়, ওখানেই রয়েছে হারিয়ে যেতে বসা এক আসলি হিরে। পুলিশ শুধু অপরাধী খুঁজবে, হয় নাকি? এরকম হিরে খুঁজে বার করবে না, যত্ন করে আগলে রাখবে না সামনের দিনগুলোতেও? এই উদ্যোগটাই যথেষ্ট ছিল। অজয় মণ্ডলের ঠিকানা তারপর থেকে 22 নম্বর গিরিবাবু লেনের মেডিকেল কলেজ স্টুডেন্টস হোস্টেল। এই ঘর, এই চওড়া বারান্দা আর এই শহরে। স্বপ্ন একটাই, গলায় ঝোলাতে হবে ওই স্টেথোস্কোপটা। কুলতলির ছেলের স্বপ্নকে জল আলো হাওয়া দিচ্ছে পুলিশ। হ্যাঁ, কলকাতা পুলিশ। এটা আমার রুম, এটা হচ্ছে সিনেমা বুলেনে ক্রিয়ানি মিলিতে আছে, এবং এখানে আমার ভালো পড়াশোনা হচ্ছে, এই যেমন এখানে পরিবেশটা খুব ভালো। আর আমার যেমন স্বপ্ন যে খালি গিয়ে এটা আমি নিতে পারবো। আর আমার রুমের স্যারটা খুবই ভালো, আমাকে পড়াশোনায় কন্টিনিউ হেল্প করে, মারাত্মক ভালো ছেলে স্যার। জানি আমার সাথে দেখা হচ্ছে, আগ্রহ হচ্ছে, জানা না থাকলে আমি ডাক পাইলে ঘুরতে না পারতাম না। আমার ডাক পাইলে ঘুরতে না পেছনে তাহলে বিশাল অবদান আছে। কেমন আছিস? ভালো আছি। এই তো ভালো আছি। হ্যাঁ ভালো আছি। তো শরীর? শরীর ভালো আছে, খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। স্বপ্নটা শেষই হয়ে যাচ্ছিল এই ঘরটায় ঘুরপাক খেতে খেতে। জামতলার এই একরত্তি ছেলে এবার জয়েন্ট এন্ট্রান্সের মেডিকেলে 27 নম্বর র্যাঙ্ক করে চমকে দিয়েছে সবাইকে। অজয় মণ্ডলের বেড়ে ওঠা, বেঁচে থাকা দেখলে আপনিও চমকে যাবেন। এ যেন অবিরত স্রোতের বিরুদ্ধে সাঁতরে যাওয়া। বাবা ভাগচাষী, দাদারাও স্বাবলম্বী নন। একটা ছোট্ট দোকান ছিল, মায়ের চিকিৎসার জন্য বিক্রি করে দিতে হয়। এখন সংসার চলে ওই ভাগ চাষ আর পুকুরে জাল ফেলে। দারিদ্র্যের সঙ্গে এই দিন যাপনে হারেনি অজয়। সকালে পান্তা ভাত আর দিন রাত পড়াশোনা, এটাই রোজনামচা করে নিয়েছিল জীবনের। ধান জমির মধ্যে এই এক চিলতে বাড়িতে থেকে লক্ষ্যটা বাড়িয়ে গেছে অবিরত। আমাকে
কঠিন ছিল, সত্যি কঠিন ছিল অজয়ের কাজটা। গত বছরই জয়েন্টে উত্তীর্ণ হয়ে যাদবপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সুযোগ পেয়েছিল অজয়, টাকার অভাবে ভর্তি হতে পারেনি। তারপর বারুইপুরের এক আত্মীয় ডাক্তারের বাড়িতে থেকে মেডিকেলের জন্য তৈরি হওয়া, আর এবার একেবারে 27 নম্বর জায়গাটা পেয়ে যাওয়া, পাশে পেয়ে যাওয়া কলকাতা পুলিশকেও। আর তাই সুদিনের অপেক্ষায় গোটা পরিবার। মনে করি যে ও যে ডাক্তার হয়ে যে ওর সব কিছু যে আমাদের জন্যই করবে এরকম আমি ভাবি না। আমি মনে করি যে ও ডাক্তার হোক, ও সবার জন্য ডাক্তার হোক, ও আমাদের ব্যক্তিগত সীমাবদ্ধতার মধ্যে থাকবো আমি এটুকু চাই না। কারণ আমি ছোটোবেলা থেকে ওরকম যতটুকু পেরেছি আর কি, নিজের ক্ষমতা দিয়ে মানুষের কাজ করেছি, আমার ছেলেরাও সেরকম কিছু করুক। আর এই আশীর্বাদ শুভেচ্ছাটুকু সম্বল করেই অজয়ের পথ চলা শুরু। জামতলার আলপথ ছাড়িয়ে এখন শহরের প্রশস্ত রাজপথে যেতে হবে যে অনেক দূর। কলকাতায় এখনো লোকাল গার্জিয়ান কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইংয়ের শোভন ব্যানার্জি। মেডিকেল কলেজ হোস্টেলে এসে নিয়মিত খোঁজ খবর, সবটাই সারতে হচ্ছে ওকে। অনেক অনেক মানুষ যে ওর মুখ চেয়ে বসে, শুধু মুখ চেয়ে নয় পথ চেয়েও বসে। কুলতলি থানার এই জামতলা গ্রাম, এই পরিবার, এই মানুষগুলো সবাই ওর পথ চেয়ে বসে। বড় ডাক্তার হয়ে অজয় একদিন ফিরবে এই গ্রামে, বিশ্বাস করেন ওরা সবাই।